আসসালামু আলাইকুম সবাইকে, সানজিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুঁই শাক ও ডাল মসুর ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটির জন্য যা যা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, মরিচ আর একটা রসুন কুচি করে কেটে নিয়েছি এভাবে। আর লাগবে মসুর ডাল, আমি মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক, পুঁই শাকটাকেও আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাকের কয়েকটা ডাঁটা। তো আমি প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, এখন আমি এর মধ্যে মসুর ডালগুলো ঢেলে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিলাম রসুন কুচিগুলো আর মরিচগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়া আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নিব। দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন খুবই অল্প পরিমাণে পানি দিব, কারণ আমি যখন এর মধ্যে পুঁই শাকটা অ্যাড করব তখন পুঁই শাক থেকে অনেক পানি বের হয়ে আসবে। তো তাই আমি এখানে খুবই কম পরিমাণে পানি দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম ডাটাগুলো। এখন আমি সব কিছু আবারও একবার মিক্স করে নিব। ব্যাস এখন এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটাকে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যতটুকু পানি দিয়েছিলাম পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আবারও রান্না করব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকগুলো গলে গেছে আর নিচে থেকে কত পানি বের হয়ে আসছে। এখন আমি সবগুলো ডাল শাক মিক্স করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। ব্যাস ঢেকে দিলাম, ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে প্রায়। আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি তিনটা শুকনো মরিচ। আর দিয়ে দিব 2 থেকে 3টা তেজপাতা। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর সব শেষে দিয়ে দিব কিছুটা পাঁচফোড়ন, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর এখন আমি এর মধ্যে ঢেলে দিব রান্না করা তরকারিটা।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এটা খেতে অসাধারণ লাগে। আপনারা যদি একবার নিজেরা রান্না করে খান, দেখবেন এটা রান্না করলে আপনার মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এটা দিয়ে প্লেট ফাঁকা করে ভাত খেতে পারবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ, আসসালাম।